আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ইউটিউবে আপনাদের ভিডিওটা যে ভিডিওটা আপলোড করতেছেন ওই ভিডিওটা কি আপনারা সঠিকভাবে এসইও করতেছেন? সঠিকভাবে যদি এসইও জানতেন তাহলে ভিডিওটাতে ভিউজ নিয়ে চিন্তা করা লাগতো না। আপনাদের ভিডিও যখনই আপলোড করেন তখনই দেখেন ভিডিও আপলোড করার পরে এক দুই ঘন্টা চলে যাচ্ছে, ভিডিওতে চার পাঁচটা দশটা ভিউজ এসে ভিডিওটা থেমে যায়। তো আজকেকার ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে আপনাদের সঠিকভাবে কিভাবে এসইও করবেন এবং এসইওটা সঠিকভাবে আপনাদের শিখিয়ে দেব। এসইও অনেক প্রকার রয়েছে, অফলাইন পেজ এসইও, অনলাইন পেজ এসইও, আরও কিছু এসইও রয়েছে যে এসইওগুলো আপনার না করলে আপনার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে না ইউটিউবে এবং ইউটিউবের সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে না। আপনারা অনেকেই রয়েছেন সঠিক এসইও জানেন না, সঠিক এসইও না জানার কারণে ভিডিওতে ভিউজ হয় না। ভিডিওতে ভিউজ না হওয়ার মেন মেন কারণে হচ্ছে সঠিক এসইও না করা। যেই ভিডিওই আপনি ইউটিউবে আপলোড করেন না কেন, শুরুর দিন থেকে যদি আপনার চ্যানেলে আপনি ভালো করে এসইও না করেন, শুরুর দিন থেকে চ্যানেলটা ভালো করে এসইও না করলে চ্যানেলটা সার্চ দিলে আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে কেউ খুঁজে পাবে না, আপনার চ্যানেল সার্চ দিয়ে কেউ খুঁজে পাবে না, পরবর্তীতে যেই ভিডিওগুলো আপলোড দিবেন ভিডিওগুলো কেউ সার্চ দিয়ে কখনো খুঁজে পাবে না। আর যখন আপনি একটা চ্যানেলের ভিডিও শুরুর দিন থেকে আপলোড করবেন ভালো করে সঠিকভাবে এসইও করে, তখন কি হবে আপনার ওই ভিডিওটা যখনই একজন সার্চ করবে ওই রিলেটিভ কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তার সামনে ইউটিউব দশটার মধ্যে দশটা ভিডিওর মধ্যে পাঁচটা ভিডিওর মধ্যে রিকমেন্ডেশন করাবে। আর তখন ইউটিউব রিকমেন্ডেশন থেকে যখন আপনার ভিউজ আসা শুরু হবে, ইউটিউব সার্চ থেকে যখন ভিউজ আসা শুরু হবে, তখন ইউটিউব যখন বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে কিছুটা হলেও মাল রয়েছে, তখন আপনার ওই ভিডিওটা অনেক অনেক মানুষের সামনে ব্রাজ অর ফিচার অনেক সোর্সের মাধ্যমে ভিউজ এনে দিবে ইউটিউব নিজে। আর যদি আপনি সঠিকভাবে এসইও করতে না পারেন এইগুলা থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিলেই ভালো পরিমাণে ভিউজ হবে না। তো সঠিকভাবে কিভাবে এসইও করবেন সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখবেন। আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে আমি একটা ভিডিও আপলোড করার আগ পর্যন্ত কিভাবে এসইও করি এবং আপলোড করার পরে কিভাবে এসইওগুলা কোন কিওয়ার্ডগুলা কোথা থেকে নিই সম্পূর্ণ দেখাবো। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, একটু মিস করবেন না। চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা দেখে আসি সম্পূর্ণ টিউটোরিয়ালটা কিভাবে আমরা এসইও করব আমাদের ভিডিও। আপনি ফেসবুক পেজে আপলোড করেন ভিডিও আর যেখানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, এসইও যদি আপনি সঠিকভাবে ভিডিওটাতে না করেন তাহলে ভিডিওটা কোনো প্রকার ভালো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, ইউটিউব ভালো রিকমেন্ডেশন করাবে না। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমার ভিডিও এসইও করার জন্য। তো বন্ধুরা আপনারা ভালো করে বুঝবেন, সর্বফার্স্ট ভিডিও এসইও হচ্ছে ভিডিও টাইটেল। আপনার ভিডিও টাইটেলটাই হচ্ছে সর্বফার্স্ট আপনাকে নির্বাচন করতে হবে। তো টাইটেল নির্বাচন করার জন্য আমি চলে যাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে। ইউটিউব প্ল্যাটফর্মে চলে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে আমি ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করে আমার এই ভিডিওটাই আমি এসইও করব। এই ভিডিওটা আমি কিভাবে এসইও করতে হয় তো এখানে দিচ্ছি হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও, হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও। লেখার পরে এখানে অনেকগুলা, এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে অনেকগুলা কিওয়ার্ড ইউটিউব আমাকে সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে কোন কোন কিওয়ার্ড তোমার প্রয়োজন, কোন কোন কিওয়ার্ডে তুমি ভিডিও দেখতে চাও, এবং এই কিওয়ার্ডগুলো দিয়েই দর্শকরা সার্চ করে এই ভিডিওগুলো দেখতেছে। তো আমি কি করব, আপনারা এইভাবে সার্চ করবেন, একটা সার্চ করার পরে এইভাবে কিওয়ার্ড আসলে প্রথম কিওয়ার্ড এবং দ্বিতীয় কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ড আপনাদের ভিডিওর জন্য, ভিডিও টাইটেলের জন্য আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই প্রত্যেকটা কিওয়ার্ডই ব্যবহার করব আমার ভিডিওতে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড আমি কি করব, প্রত্যেকটা কিওয়ার্ড এক এক করে আমি নোটপ্যাডে তুলব। তো চলুন প্রত্যেকটা কিওয়ার্ড আমি এক এক করে নোটপ্যাডে তুলে নিই। তো আপনারা এখানে ভালো করে দেখুন, আমি প্রত্যেকটা কিওয়ার্ড এখানে নোটপ্যাডে তুলে নিয়েছি। এবার এখান থেকে আমি টাইটেল নির্বাচন করব, প্রথম যেই দুইটা কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ডই আমি টাইটেলে দিয়ে দিচ্ছি। তো এখানে ভিডিওর টাইটেল আমি সর্বফার্স্টে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সর্বফার্স্টেই এখানে প্রথম কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে একটা স্পেস দিয়ে আমি দ্বিতীয় কিওয়ার্ডটাও এখানে দিয়ে দিচ্ছি। মোট তিনটা কিওয়ার্ড, প্রথম তিনটা কিওয়ার্ড সার্চ অপশনের প্রথম তিনটা কিওয়ার্ডে আমি এখানে ব্যবহার করে নিব, আপনারাও সেমভাবে ব্যবহার করবেন।
ঠিক আছে প্রথম তিনটা কিওয়ার্ডই এখানে আমি ব্যবহার করে নেছি তো দেখতে পাচ্ছেন প্রথম তিনটা কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করে নিয়েছি এবং কিওয়ার্ড লিখে এখানে ভালো করে দেখুন এখানে কিওয়ার্ড লিখে আমি ভিডিওটার এখানে কিওয়ার্ড লিখে এখানে কিওয়ার্ড লিখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ড যেগুলো স্ক্যান করলাম এইগুলো এখানে তুলে দিলাম এটা কিন্তু আমি ভিডিওর এটা টাইটেল ভালো করে মনে রাখবেন এটা টাইটেল এবং এই পুরাটা ডেসক্রিপশনে আমি বসাবো না তো এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে প্রথম যে টাইটেলটি প্রথম টাইটেলটি আমি এখান থেকে কপি করব এখান থেকে কপি করে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে কিওয়ার্ড টুলস বলে সার্চ করব কিওয়ার্ড টুলস বলে সার্চ করার পরে এই ওয়েবসাইটটাতে আমাকে ঢোকাবে কিওয়ার্ড টুলস এই ওয়েবসাইটটাতে ঢোকালে এই যে উপরে অল বলে যেই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অল বলে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের কিওয়ার্ডটি লিখে দিবেন ভিডিও যেই টপিকে সেই টপিকে কিওয়ার্ডটি এখানে লিখে দিবেন তো আমি ফার্স্টে প্রথম কিওয়ার্ডটি নিয়ে আসছিলাম এখানে পেস্ট করে দিচ্ছি দেন গোতে ক্লিক করে দিবেন অথবা সার্চ অপশনে ক্লিক করে দিবেন কিছু সময় অপেক্ষা করাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আপনাকে হাজার হাজার কিওয়ার্ড দিবে এখানে যেই কিওয়ার্ডগুলো দিয়ে অনেক ভাইরাল কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কিওয়ার্ড কিন্তু লোডিং নিচ্ছে কয়টা কিওয়ার্ডটাই আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কয়টা টোটাল কিওয়ার্ড 33টা এই কিওয়ার্ডের উপর 33টা কিওয়ার্ড তো এখান থেকে এই যে এখানে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্কগুলোতে সাইন করে আপনি কোন 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 কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে চাচ্ছেন সেইগুলো এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে দুই নাম্বারটার থেকে শুরু করে আমি এখান থেকে ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে নিব আমার ডেসক্রিপশনে ব্যবহার করার জন্য ট্যাগ অপশনে ব্যবহার করার জন্য এখান থেকে আমি ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি তো আপনারাও এখান থেকে ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে মোট 25টা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেব আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য তো এখান থেকে কিন্তু আমি 25টা 26টা মতো কিওয়ার্ড নিয়ে নিয়েছি এবার আমি কী করব এবার আমার কাজ এই এই জায়গা থেকে বের হয়ে চলে যাওয়া এই জায়গা থেকে বের হয়ে চলে গিয়ে আমি আবার চলে গেলাম আমার নোটপ্যাডে নোটপ্যাডে গিয়ে এই কিওয়ার্ডগুলো রয়েছে কিওয়ার্ডের নিচে এখানে আমি এইগুলো পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমার একটা ডেসক্রিপশন সুন্দর একটি ডেসক্রিপশন এসইও করে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তো এইভাবে আমি ভিডিওগুলোর এসইও এইভাবে করে ভিডিওটা ইউটিউবে গিয়ে এখান থেকে এই যে টাইটেল এখান থেকে কপি করব এখান থেকে এইভাবে টাইটেলটুকু কপি করে এখান থেকে কপি করে আমি ভিডিও আপলোড করার সময় টাইটেলটি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আমি পুরা কপি করব এখান থেকে আবার পুরা কপি করে দিয়ে দেব এবং ট্যাগ অপশনে আমি এখান থেকে এই যে কিওয়ার্ডের অপশন থেকে এখান থেকে পাঁচ থেকে দশটা মতো কিওয়ার্ড আমি ট্যাগ অপশনে দিয়ে দিয়ে ভিডিওটা আপলোড করে দিব তো এভাবে যারা আপনারা ভিডিও আপলোড করতে পারেন আপনাদের ভিডিও রিলেটিভ এসইও করে যদি এইভাবে আপনারা ভিডিও আপলোড করেন তাহলে খুব দ্রুত আপনাদের ভিডিও কিন্তু ভালো র্যাঙ্ক করবে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসা শুরু হবে এই কিওয়ার্ডগুলো রিসার্চ অনেক ইউটিউবার করে কিন্তু কাউকে দেখাইতে চায় না আমি আপনাদেরকে দেখাই দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আপনি কিভাবে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করেন কিনা এইভাবে ইউটিউব ভিডিও বা ফেসবুক পেজের ভিডিও এভাবে এসইও করেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।